ভাং খাইয়ে ভাঙবো হাই। কালীপাড়ার ছোট পর্দার অভিনেত্রী তনুশ্রী সাহা কালার্স বাংলার রামকৃষ্ণ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী মাঝরাতে ট্যাক্সি ড্রাইভারের হেনস্থার শিকার হন। গণমাধ্যমকে তনুশ্রী জানান, 10 মে রাতে তিনি শুটিং শেষে বাইক বুকিং করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ড্রাইভার ফাঁকা রাস্তায় গাড়ি থামিয়ে তুইতুকারি করে গালিগালাজ করা শুরু করে। তিনি বলেন, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে তার শুটিং চলছে, তাই দেরি হয়ে গেলে তিনি প্রায় ক্যাব বাইক বুকিং করে নেন। গতকাল রাতেও সেটাই করছিলেন তিনি। বাইকে ওঠার পর থেকেই বেপরোয়াভাবে গাড়ি চালাতে শুরু করে ড্রাইভার। 2-3 বার অ্যাক্সিডেন্ট হতে গিয়েও বেঁচে ফিরেন তিনি। একসময় বাধ্য হয়ে তিনি ড্রাইভারকে বলেন, দাদা প্লিজ এভাবে গাড়ি চালাবেন না, আপনার হয়তো বাড়ি ফেরার ইচ্ছে নেই, আমার কিন্তু বাড়ি ফিরতে হবে। তিনি আরো জানান, এরপরই নাকি ফাঁকা রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে তাকে নামতে বলা হয়। তনুশ্রী মাঝ রাস্তায় নামতে রাজি না হলে তাকে তুইতুকারি ও গালিগালাজ করে এবং মারতেও আসে। কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতা পুলিশকে ফোন করেন, এরপর পুলিশ এসে ঘটনাটির সমাধান করেন। সবশেষ তিনি একটা কথাই বলতে চান, এমন ঘটনা প্রতিদিনই কারো না কারো সঙ্গে ঘটে চলেছে, তাই আমার মনে হয় ভয় পেয়ে কিছু হবে না, প্রতিবাদ করাটা খুব দরকার, তাহলে আশা করি বোঝানো যাবে কেউ দুর্বল নয়। রুষা সুর, কালবেলা।